প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগে ধ্বংস হতে চলেছে কুয়াকাটা জাতীয় উদ্যান একদিকে যেমন বিলীন হচ্ছে সমুদ্রে অন্যদিকে চলছে ভূমি খোর্দের নৈরাজ্য এতে পরিবেশের পাশাপাশি হুমকিতে উপকূলবাসীর জীবন জীবিকা কুয়াকাটা থেকে মনিরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান দু দশ সালে পটুয়াখালীর সমুদ্র তীরবর্তী গঙ্গামতিতে ছয়শ তেরো হেক্টর জমিতে গড়ে তোলা হয় কুয়াকাটা জাতীয় উদ্যান বিয়াল্লিশ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে গড়ে তোলা হয় উদ্যানটি বিলুপ্তপ্রায় প্রায় অসংখ্য প্রজাতির বন্যপ্রাণী ও পাখির আবাসস্থল এখানে বিভিন্ন ঝড় জলোচ্ছ্বাসে এর মধ্যে আড়াই লাখেরও বেশি গাছ সহ উদ্যানের বড় একটি অংশ বিলীন হয়ে গেছে সমুদ্রে তার উপর সম্প্রতি যোগ হয়েছে ভূমিক্ষেকদের ছোপল বেহাত হয়ে আছে দুশো তিরানব্বই একর জমি কিছুদিন ব্যবধানে সম্পূর্ণ ভেঙে গেছে কিছু নাই আমাকে ঐতিহ্য সব হারাই ফেলতেছি কালের সাক্ষী হিসাবে ধ্বংস অবশেষ কুয়াকাটা জাতীয় উদ্যান দাঁড়িয়ে আছে এই ভাঙচুর অবস্থাটা না হলে আরও ভাল লাগতো সংরক্ষণ অভাবে বনভূমি যেমন হচ্ছে ধ্বংস তেমনি বাড়ছে যদি পরবর্তীতে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হয় তাহলে এই উপকূলীয় এলাকার ব্যাপক প্রাণহানি ঘটনা ঘটবে বলে আমি মনে করি জাতীয় উদ্যান দিন দিন সাগর গর্বে হয়ে যাচ্ছে তো এই বিলীন রোধকার রক্ষার্থে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করেছি উপকূলীয় বনভূমি ও সৈকত রক্ষা সহ নান্দনিক সিবিচ তৈরির পরিকল্পনার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা ভাঙন অব্যাহত আছে আমরা প্রায়োরিটি বেসিসে জিরো পয়েন্টের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো আমরা কাজ করছি ট্র্যাক করতে যে আমাদের শুধুমাত্র আমরা উপকূলীয় অঞ্চলের জনজীবন ও পরিবেশের কথা মাথায় রেখে উদ্যানটি দ্রুত সংরক্ষণ ও আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি সবার ফরিদুর রহমান ডিটিভি নিউজ